নমস্কার। এপ্রিল মাসে 15 তারিখের মধ্যে উল্লেখযোগ্য 15টি প্রকল্পের টাকা রাজ্যবাসী পেতে চলেছে। কৃষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, শ্রমিক সকলেই কিন্তু এই 15টি প্রকল্প থেকে তারা টাকা পেয়ে যাবে অ্যাকাউন্টে। তো কোন 15টি প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা পাবেন? প্রথমেই রয়েছে এখানে জয় জোহার এবং তপশিলি বন্ধু। এই প্রকল্পে এসসি এবং এসটি কাস্টে যারা রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে ভাতা এই এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপরে রয়েছে লোকপ্রসার। লোকপ্রসার প্রকল্পে লোকসঙ্গীতের সঙ্গে যারা যুক্ত এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত কাস্টেরই কিন্তু এই এপ্রিল মাসে 1000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপর ওএসসি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপ প্রকল্পে ছাত্রছাত্রীরা টাকা পেয়ে থাকে। যারা ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করেছেন, যারা এখনও টাকা পাননি, তারা এপ্রিল মাসে টাকা পেয়ে যাবেন। তো এই প্রকল্পে 2960 টাকা, 5460, 8760, যার যেরকম স্ট্রিম রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু টাকা পেয়ে যাবে। তারপর চারের রূপশ্রী প্রকল্পে যে সকল মেয়েরা আবেদন করেছে এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো কাস্টেরই হোক না কেন, তারা কিন্তু 25000 টাকা এই এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপর পাঁচে বলেছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা প্রকল্পে যারা জেনারেল কাস্টের আবেদন করেছেন, যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, যারা নতুন আবেদন করেছেন বা পুরনো আবেদনকারী, তারা কিন্তু 1000 টাকা ভাতা এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপর বিধবা ভাতা। এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত কাস্টেরই কিন্তু যারা বিধবা রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। তারপর কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল যারা আবেদন করেছেন যে সকল কৃষকরা, তারা কিন্তু 1000 টাকা করে ভাতা এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপর আটে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল যারা এখনও আবেদন করেছেন, টাকা পাননি, বা আগে থেকে যারা টাকা পেয়ে আসছেন, যারা এখনও টাকা পাননি, তারা কিন্তু 500-1000 টাকা এই এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপর জাগো প্রকল্প। জাগো প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল যারা জাগো প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু 5000 টাকা করে এককালীন অনুদান এপ্রিল মাসে পেয়ে যাবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পে আবেদন করে এখনও টাকা পাননি, তারা কিন্তু এপ্রিল মাসে টাকা পেয়ে যাবেন। আর যার যেরকম স্ট্রিম রয়েছে 12000, 24000, 60000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্প এসসি এসটি ওবিসি জেনারেল যে সকল কৃষকদের ভুল ভ্রান্তি ছিল, যারা টাকা পাননি, রবি শোষণের টাকাটা পাননি, তারা কিন্তু এই এপ্রিল মাসে রবি শোষণের টাকাটা পেয়ে যাবেন। সর্বনিম্ন জমি থাকলে 2000 আর সর্বোচ্চ জমি থাকলে 5000 টাকা পেয়ে যাবেন। তবে সব কৃষকরা পাবেন না, যাদের ভুল ছিল, যারা রবি শোষণের টাকাটা পাননি, যাদের বাকি রয়ে গেছে, তারা কিন্তু পাবে কেবলমাত্র এপ্রিল মাসে। তারপর কন্যাশ্রী প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল যারা আবেদন করেছেন যে সকল মেয়েরা, তারা কিন্তু কন্যাশ্রী প্রকল্পে 25000 টাকা এই এপ্রিল মাসে পেয়ে যাবেন। তারপর 13-তে বলেছে চা শ্রমিকদের ভাতা। চা শ্রমিকদের ভাতা, জানেন চা সুন্দরী প্রকল্প বলে একটা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে কিন্তু চা শ্রমিক যারা তাদেরকে কিন্তু 500 বা 1000 টাকা করে ভাতা কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার। তারপর পুরোহিত ভাতা। পুরোহিত ভাতা প্রকল্পে যারা পুরোহিত সম্প্রদায়ের রয়েছেন, যারা আবেদন করেছেন, তারা কিন্তু 1000 টাকা পেয়ে যাবে। তারপর ইমাম ভাতা। ইমাম ভাতা প্রকল্পে মুসলিম সম্প্রদায়ের ইমাম যারা, তারা কিন্তু 1000 টাকা করে ভাতা এপ্রিল মাসে পেয়ে যাবেন। আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন এবং আগে থেকে কোন প্রকল্পের টাকা পেয়ে আসছেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।